টাঙ্গাইলে দেড় ঘন্টা মহাসড়কে অবরোধ করে সরে দাঁড়িয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর একটার দিকে পুলিশি বাধা উপেক্ষা করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শুরু করেন তারা। পরে দুপুর আড়াইটার দিকে মহাসড়কের আশিকপুর বাইপাস এলাকা থেকে সড়ক অবরোধ তুলে সেখান থেকে চলে যান তারা। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। এই গরমে ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,400 টাকা পর্যন্ত এবং কমার্শিয়াল এসিতে 42,822 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফর্ট উইদাউট কম্প্রোমাইজ। দুপুরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ডে পৌঁছলে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেয়। এর আগে বেলা 11টার দিকে জেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী টাঙ্গাইল নিরালা মোড়ে অবস্থান নেন। এ সময় কোটা বিরোধী কয়েকজন সাধারণ শিক্ষার্থী মিছিল নিয়ে নিরালা মোড়ের দিকে যাওয়ার সময় হামলা ও ধাওয়া করে ছাত্রলীগের নেতাকর্মীরা। জেলা ছাত্রলীগ নেতারা বলছেন শহরে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এজন্য নিরালা মোড়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রলীগ। এদিকে শহরের রাস্তায় আন্দোলনকারীরা কর্মসূচি অব্যাহত রাখে দিনভর। তারা ব্যানার ও ফেস্টুন নিয়ে কোটার বিরুদ্ধে নানা স্লোগান দেন। জেলা পুলিশ বলছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলন করে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরাও অবস্থান নিয়েছিল, তাদের সরিয়ে দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনে কোনো সমস্যা নেই।